লক্ষ্মীপুরে মুখোশ অজ্ঞাত ডাকাতের হামলায় মনির হোসেন নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে এবং তার স্ত্রী মনিরা বেগম গুরুতর আহত হয় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে শুক্রবার ভোর রাতে সদর উপজেলার তেওয়ারিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে এ সময় পরিবারের অন্য সদস্যদের বেঁধে রেখে নিহতের বাড়ি থেকে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয় ডাকাতরা নিহত মনির আলী আহমদ বসুর ছেলে এবং ওয়ার্ল্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে ওসি আজিজুর রহমান জানান ডাকাতের হামলায় ব্যবসায়ী মনির নিহত ও তার স্ত্রী আহত হয়েছে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে একাত্তর টিভি নিউজ ডেস্ক